রূপান্তর সঙ্গে যৌন সম্পর্ক সন্দীপের আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের নয়া কুকীর্তি ফাঁস মুর্শিদাবাদে থাকাকালীন একাধিক রূপান্তর সাথে আদিম প্রবৃত্তি চরিতার্থের অভিযোগ এবার বিস্ফোরক অভিযোগ উঠল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তথা জেলবন্দি সন্দীপ ঘোষের বিরুদ্ধে তার বিরুদ্ধে মারাত্মক অত্যাচারের অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এক রূপান্তরকামী সম্প্রতি আর্থিক দুর্নীতির পর এবার আরজি করের মৃত তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ বর্তমানে সিবিআইয়ের হেফাজতে রয়েছেন তিনি একই সঙ্গে প্রমাণ লোপাটের কারণে একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও এসবের মধ্যেই এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন এক রূপান্তরকামী তিনি অভিযোগ করেন একটা সময় যখন মুর্শিদাবাদ কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগে সন্দীপ ঘোষ কর্মরত ছিলেন সে সময় সোশ্যাল মিডিয়া থেকে একাধিক রূপান্তরকামীর মোবাইল নম্বর প্রথমে জোগাড় করতেন তারপর তাদেরকে নিজের ডেরাতে ডাকতেন এবং তারপরই চলত অকথ্য অত্যাচার যৌন নিগ্রহ ওই রূপান্তরকামী জানান নিজের চেম্বারে ডেকে রূপান্তরকামীদের ওপর যৌন নিগ্রহ করতেন সন্দীপ ঘোষ এমনকি তার এই কুকর্ম সারা রাত ধরে চলত বলেও জানান তিনি সন্দীপ ঘোষের শিকার তিনিও একটা সময় হয়েছিলেন বলে জানান ওই রূপান্তরকামী তিনি আরও জানান যে একবার সন্দীপ ঘোষের ডেরায় যেতেন দ্বিতীয়বার তিনি আর যেতে চাইতেন না আঁচড়ে কামড়ে রক্তাক্ত করতেন রীতিমতো যৌন নির্যাতন চলত বলেও দাবি করেছেন ওই রূপান্তরকামী এমনকি এই সমস্ত কথা তিনি সিবিআইকে সরাসরি জানাতে চান বলেও জানিয়েছেন ইতিমধ্যেই তদন্তকারীরা সন্দীপ ঘোষের বিষয়ে এমন প্রমাণ পেয়েছেন সূত্রের খবর সন্দীপ ঘোষের ল্যাপটপ থেকে বেশ কিছু গোপন আপত্তিকর ছবি এমনকি বেশ কিছু পুরুষের নগ্ন ছবি পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা এবার বিস্ফোরক অভিযোগ উঠল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তথা জেলবন্দি সন্দীপ ঘোষের বিরুদ্ধে তার বিরুদ্ধে মারাত্মক অত্যাচারের অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এক রূপান্তরকামী সম্প্রতি আর্থিক দুর্নীতির পর এবার আরজি করের মৃত তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ বর্তমানে সিবিআইয়ের হেফাজতে রয়েছেন তিনি একই সঙ্গে প্রমাণ লোপাটের কারণে একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও এসবের মধ্যেই এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন এক রূপান্তরকামী তিনি অভিযোগ করেন একটা সময় যখন মুর্শিদাবাদ কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগে সন্দীপ ঘোষ কর্মরত ছিলেন সে সময় সোশ্যাল মিডিয়া থেকে একাধিক রূপান্তরকামীর মোবাইল নম্বর প্রথমে জোগাড় করতেন তারপর তাদেরকে নিজের ডেরাতে ডাকতেন এবং তারপরই চলত অকথ্য অত্যাচার যৌন নিগ্রহ ওই রূপান্তরকামী জানান নিজের চেম্বারে ডেকে রূপান্তরকামীদের ওপর যৌন নিগ্রহ করতেন সন্দীপ ঘোষ এমনকি তার এই কুকর্ম সারা রাত ধরে চলত বলেও জানান তিনি সন্দীপ ঘোষের শিকার তিনিও একটা সময় হয়েছিলেন বলে জানান ওই রূপান্তরকামী তিনি আরও জানান যে একবার সন্দীপ ঘোষের ডেরায় যেতেন দ্বিতীয়বার তিনি আর যেতে চাইতেন না আঁচড়ে কামড়ে রক্তাক্ত করতেন রীতিমতো যৌন নির্যাতন চলত বলেও দাবি করেছেন ওই রূপান্তরকামী এমনকি এই সমস্ত কথা তিনি সিবিআইকে সরাসরি জানাতে চান বলেও জানিয়েছেন ইতিমধ্যেই তদন্তকারীরা সন্দীপ ঘোষের বিষয়ে এমন প্রমাণ পেয়েছেন সূত্রের খবর সন্দীপ ঘোষের ল্যাপটপ থেকে বেশ কিছু গোপন আপত্তিকর ছবি এমনকি বেশ কিছু পুরুষের নগ্ন ছবি পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালি সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহন কাঞ্জিলাল